প্রথম পর্বে সেট সম্পর্কে আমরা জেনেছিলাম যে সেট কাকে বলে এবং সেট প্রকাশের পদ্ধতি কি। তো এই পর্বে আমরা সেটের প্রকারভেদ শিখব। সেট বিভিন্ন ধরনের সেট আছে, তাহলে প্রথমত আমরা দেখব সেট এবং অসীম সেট। এখানে দেখতে পাচ্ছ যে যদি বলা হয় যে এটা কিসের সেট, তাহলে বলবা হয় যে পশুর সেট। তাহলে এখানে সেটের উপাদান কয়টি হবে? তাহলে সেটের উপাদান এখানে তিনটি, কারণ তিনটা হরিণ এখানে আছে। আবার যদি বলি যে এটা কিসের সেট, এখানে দেখা যাচ্ছে আকাশের তারা। তাহলে এই সেটের উপাদান এখানে কয়টি এখন বলতে বলতে পারবো না, কারণ এখানে গণনা করা আছে না, অসংখ্য। তাহলে গণনার দিক থেকে দুটি সেটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে হরিণের সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায়, কিন্তু তারার সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় না। তাহলে সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেই সেটকে সসীম সেট বলে, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না সেই সেটকে অসীম সেট বলা হয়। যেমন সসীম সেটের উদাহরণ আমরা যদি দিই, যে একটা সেট সাপোজ ধরে নাম একটা সেট হলো ডি, ডি সেটের উপাদান এখানে এক্স ওয়াই জেড, মানে গণনা করা যাচ্ছে। আবার এভাবে লিখতে পারি যে এফ এক্স বিলংস টু এন এবং এক্স এক্স হচ্ছে 9 থেকে ছোট, এটা একটা সসীম সেট, কারণ 9 থেকে ছোট সংখ্যাগুলো কাউন্ট করতে পারি। ডি সেটের উপাদান এখানে তিনটি এবং এক্স সেটের উপাদান এফ সেটের উপাদান এখানে 9 থেকে ছোট, মানে 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 8টি। অসীম সেট, অসীম সেট স্বাভাবিক সংখ্যার সেটকে অসীম সেট বলা হয়। যেমন এখানে 1, 2, 3, 4 ডট ডট, মানে গণনা করে বোঝানো যায় না। পূর্ণসংখ্যার সেটকেও জেড দ্বারা প্রকাশ করে, এভাবে পূর্ণসংখ্যার সেটকেও যেমন 0 ±1 ±2, মানে এগুলো উপাদান সংখ্যা গণনা করা যায় না, এগুলো হচ্ছে অসীম সেট। এরপর আমরা ফাঁকা সেট, ফাঁকা সেট পড়বো এবার, যে এখানে যে একটা লোক ঝুড়িতে কিছু ফল রাখছে, সেই ফল সে ঢেলে ফেলে দিল, মানে এটা ফাঁকা সেট হয়ে গেছে। অর্থাৎ ফাঁকা সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা মানে কোনো যে সেটের কোনো উপাদানই নেই তাকে ফাঁকা সেট বলা হয়। আর ফাঁকা সেটকে এই যে ফাই এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে একটা সেট এ সেট, যে সেটে কোনো উপাদান নেই, যেমন ফাঁকা ঝুড়ি, তো সেটকে আসলে একটা ঝুড়ির সাথে তুলনা করা যায়। ঝুড়িতে যদি কিছুই না থাকে তাহলে সেটা হলো ফাঁকা সেট। এখন এটা খুব সাবধানে তোমাদের এটা অনেক সময় পরীক্ষা আসে, যে ফাঁকা সেটকে তোমরা অনেক সময় এভাবে লেখো যে ফাঁকা সেটের ভিতরে আর একটা এভাবে দিয়ে দাও, এটা করা যাবে না, কারণ ফাঁকা সেটের মধ্যে যদি কিছু দিয়ে দাও তার মানে এটা ফাঁকা সেট নয়, তার মানে দুই উপায়ে লেখা যায়। অর্থাৎ এ সেট হচ্ছে এই যে ফাঁকা সেট, অথবা এই যে এইভাবে, অর্থাৎ সেকেন্ড প্যাকেটের ভিতরে কিছু না থাকলে সেটা হলো ফাঁকা সেট, উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলা হয়। এরপর আমরা ভ্যান চিত্র পড়ব, যে ভ্যান চিত্র আসলে কি। জন ভ্যান উনি একজন ম্যাথমেটিশিয়ান ছিল, ওনার নাম অনুসারে উনি সেট সেটের উপাদানগুলোকে বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন, এই জন্য তার নামানুসারে এটা ভ্যান চিত্র প্রকাশ করা হয়। যেমন আমরা যদি একটা ভ্যান চিত্রে বিভিন্ন ধরনের চিত্র, ত্রিভুজ চিত্র, বৃত্তাকার চিত্র, চতুর্ভুজ ইত্যাদি চিত্রে সাহায্যে প্রকাশ করা হয়। যেমন একটা সেটের উপাদান, যেমন আমরা একটা বৃত্তের ভিতরে যদি একটা সেটের উপাদান দিই 1, 2, 3, তাহলে এটা একটা সেট হলো, এই সেটের নাম দিলাম এ। আবার চতুর্ভুজের ভিতরেও আমরা সেটের উপাদান লিখতে পারি এভাবে। তো এইভাবে চিত্রের মাধ্যমে সেটের উপাদানগুলোকে লেখা আর প্রকাশ করার পদ্ধতিকে ভ্যান চিত্র বলা হয়, এবং জন ভ্যানের নামানুসারে চিত্রগুলো ভ্যান চিত্র নামে পরিচিত। তাহলে জন ব্যান উনি 1834 থেকে 1973 খ্রিস্টাব্দে সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এবার আমরা শিখবো যে উপসেট, উপসেট জিনিসটা কি। উপসেট ইংরেজিতে বলা হয় সাবসেট। সাপোজ একটা সেট আমরা চিন্তা করতে পারি, যে আগে কাকে বলে সেটা একটু জেনে নিই, যে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেক
প্রতিটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। সাপোজ আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে এ একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে 1 2 3। এখন আমরা 1 নিয়ে একটা সেট গঠন করতে পারি, 1 নিয়ে একটা সেট গঠন করতে পারি, আবার 2 নিয়ে একটা সেট গঠন করতে পারি, আবার 1 এবং শুধু 3 নিয়ে একটা সেট গঠন করতে পারি, আবার 1 2 নিয়ে একটা সেট গঠন করতে পারি, আবার 1 3 নিয়ে একটা সেট গঠন করতে পারি, আবার 1 2 3 এটা নিয়েও একটা সেট গঠন করা যায়। তাহলে সেট যেহেতু একটা ঝুড়ির মতো, তাহলে সাপোজ একটা ঝুড়িতে এরকম একটা, সাপোজ একটা ঝুড়ি, সেই ঝুড়িতে এ বি সি তিনটে বস্তু আছে। তাহলে আমরা ঝুড়ি থেকে আমরা যদি হাত দিয়ে এভাবে উঠাই ফেলি, প্রথমত এ উঠাইলাম, এরপরে বি উঠাইলাম, উঠাইতে পারি আমরা আবার একসাথে, আবার সি উঠাইতে পারি, আবার এ বি একসাথে উঠাইতে পারি, আবার এ সি উঠাইতে পারি, আবার তিনোটাই উঠাইতে পারি। তিনোটা উঠাইলে তাহলে আবার অনেক সময় হাত ফসকে মানে একটা উঠলো না, তখন কী হলো, ফাঁকা সেট। তাহলে এগুলাই হচ্ছে উপসেট অর্থাৎ সাবসেট। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। অর্থাৎ এখানে 1 এই সেটের একটা সদস্য, 2 এই সেটের সদস্য, 3 এই সেটের সদস্য, 1 2 এই সেটের সদস্য, 1 3 1 2 5 সবগুলোই, 1 2 3 সবগুলোই সেটের সদস্য। এবং ফাঁকা যখন আমরা 1 2 ঝুড়ির থেকে যদি সব কিছুই আমরা তুলে ফেলি, তাহলে ঝুড়িতে ফাঁকা থাকে, কিছুই উঠলো না, এরকম হাত অনেক সময় আমাদের হাত পিছলে পড়ে যায়, তখন কি হয়, ফাঁকা সেট তৈরি হয়, তো ঝুড়ি মানে ফাঁকা সেট গঠন করা যায়। মানে মানে ফাঁকা ঝুড়িও একটা সেট, মানে কোনো উপাদান না থাকলে সেটাও একটা সেট। এগুলো হচ্ছে এই উপসেট, সাবসেট অর্থাৎ এই যে এই চিহ্নটা উপসেটের দ্বারা প্রকাশ করা হয়। যেমন পি একটা সেট যদি আমরা লিখতে চাই, যে পি একটা সেট যেখানে এই সেট উপাদান 1 2 3, তাহলে আরেকটা সেট আমরা এভাবে লিখলাম কিউ সমান 1 2, অর্থাৎ এই 1 2 এই উপাদানটা এই পি সেটে আছে, তাহলে আমরা লিখতে পারি যে কিউ সাবসেট অর ইকুয়াল পি। অর্থাৎ কিউ হচ্ছে পি সেটের একটা উপসেট। এভাবে উপসেট জিনিসটা ব্যাখ্যা করা যায়। তাহলে উপসেটের চিহ্ন হচ্ছে এই যে এটা।